শিল্প স্থাপনে রাজ্যের তরুণ যুব সমাজকে উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ নিল ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম। যুব ত্রিপুরা, নতুন ত্রিপুরা ও আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তুলতে রাজ্যের 8টি জেলা থেকে 18 থেকে 45 বছর বয়সী মোট 100 জন যুবক যুবতীর নাম নথিভুক্ত করা হবে জেলা শিল্প কেন্দ্রে। বৈজ্যনগর ও আর কে নগর শিল্প নগরীতে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য পরিদর্শনে নিয়ে যাওয়া হবে তাদের। রাজ্যের সাম্প্রতিক শিল্প পরিকাঠামোর বিকাশ ও সংশ্লিষ্ট বিভিন্ন সুবিধা সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতেই এই পরিদর্শনে ব্যবস্থা করবে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম। ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম লিমিটেড কার্যালয় কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে শুক্রবার এ ব্যাপারে বিস্তারিত জানান টিআইডিসির চেয়ারম্যান নবাদল বণিক। তিনি বলেন, এই বিশেষ উদ্যোগে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ক্রেডিট যুক্ত বিভিন্ন প্রকল্পের সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে আগ্রহী যুবক যুবতীদের। পরবর্তীকালে অগ্রাধিকারের ভিত্তিতে বিভিন্ন স্বরোজগারের উপযুক্ত প্রকল্পগুলিতে শিল্প স্থাপনে সহায়তা দেওয়া হবে তাদের। এর পাশাপাশি উৎসাহীদের ঋণ পাওয়ার পদ্ধতি সম্পর্কেও অবহিত করা হবে এবং ব্যাংকারদের সাথেও সরাসরি সংযোগ স্থাপন করিয়ে দেওয়া হবে। আগামী 29 সেপ্টেম্বর থেকে 30 ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করা হবে এই প্রকল্পের কর্মসূচি। এটা নতুন স্কিম লঞ্চ করা হয়েছে, আপনারা জানেন একটু আগে লঞ্চিং হয়েছে, তার নাম হচ্ছে যুব ত্রিপুরা নতুন ত্রিপুরা আত্মনির্ভর ত্রিপুরা। যেহেতু আমাদের রাজ্যের যুবকরা এই রাজ্যের ইন্ডাস্ট্রি সেক্টরে সব যুবকদেরকে সরকারি চাকরি দেওয়া সম্ভব না, তার জন্য হয়তোবা কিছু কিছু যুবক আছে যারা অলরেডি বিভিন্ন সেক্টরে লাস্ট 5 বছর ধরে তারা নতুন কিছু ফ্যাক্টরি খুলেছে এবং নতুন নতুন এন্টারপ্রেনার হয়েছে তারা, এবং অনেকেই আছে তার মধ্যে খুব ভালোভাবে সাকসেসফুল ভাবে তাদের ফ্যাক্টরি চালাচ্ছে। তো তার জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এবং আজকের যে স্কিম, সেই স্কিমটা হচ্ছে আমরা 3টা ভাগে ভাগ করা হয়েছে সেই স্কিমটাকে। ফার্স্ট ফেজের মধ্যে আছে কি আমরা প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে এটা প্রথমবার 100 করে ইয়ারদেরকে যুব ভাইদের এবং বোনদেরকে এনরোলমেন্ট করা হবে। যারা যারা ইন্ডাস্ট্রি করতে চায় বা বিভিন্ন স্কিম সম্বন্ধে জানতে চায় তারা আমাদের লোকাল ডিআইসি আছে প্রত্যেক ডিস্ট্রিক্ট অফিসে ডিআইসির মধ্যে, এবং অনলাইনই তারা আমাদের এখানে দেওয়া হয়েছে যে কিভাবে তারা অ্যাপ্লাই করতে পারবে। এবং প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে 100 জনকে আমরা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ভিজিট করানো হবে তাদেরকে। প্রথমে তাদের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকে তাদেরকে গাড়ি করে এনে তাদেরকে ভুজনগর এবং আর কে নগরে মিডিয়াম স্কেল, স্মল স্কেল এবং হায়ার স্কেল, মানে ছোট, মাঝারি, বৃহৎ প্রত্যেক ফ্যাক্টরিতে তাদেরকে ভিজিট করানো হবে। ভিজিট করানোর পর তাদের লাঞ্চের ব্যবস্থা করা হবে, তারপর 2 ঘন্টার একটা 3টা থেকে 5টা তাদের 2 ঘন্টার একটা ওয়ার্কশপের ব্যবস্থাপনা রাখা হয়েছে। সেই ওয়ার্কশপের মধ্যে আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে এবং ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের তরফ থেকে কী কী পলিসিগুলো আছে, কী কী স্কিমগুলো আছে, কোন জায়গার ইনসেন্টিভ আছে, কীভাবে শেফ তার ফ্যাক্টরিটা খুলতে পারবে, সেই বিষয় নিয়ে ওয়ার্কশপের মাধ্যমে ডিসকাশন হবে। টিআইডিসির চেয়ারম্যান নবাদল বণিক ছাড়াও এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের এমডি বিশ্বশ্রী বি এবং ওএসডি বিনয় ভূষণ দাস। তারা জানান, গত 6 মাসে রাজ্যের শিল্প নগরীগুলিতে 23টি শিল্প ইউনিটকে শেড ও জমি দেওয়া হয়েছে। গত 6 মাসে রাজ্যের শিল্প নগরীতে বিনিয়োগ করা হয়েছে 68.40 কোটি টাকা। এর পাশাপাশি রাজ্যের শিল্প নগরীগুলিতে চালু থাকা শিল্প ইউনিটগুলি থেকে মাসে প্রায় 30 লক্ষ টাকার রাজস্ব পাচ্ছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।